সাদা পরিবার, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছে। ফাইনালি আমি আমার 1000 সাবস্ক্রাইবার গোলে পৌঁছাতে পেরেছি, সবাইকে অনেক ধন্যবাদ। আমি যে কী পরিমাণ কৃতজ্ঞ এটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না। আমি আসলে কোনোদিন ভাবি নাই যে আমি যেহেতু একদম প্রথমেই শুরুতেই সাবস্ক্রাইব করতে বলি না, আমি সেরকম সোশ্যাল না, আমি কোনো অন্য প্ল্যাটফর্মে সেরকম পপুলার না, আমি আসলে চিন্তা করি নাই যে 1000 সাবস্ক্রাইবার আসলে আমার হবে। থ্যাংক ইউ সো মাচ যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো 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 মাচ। তো মানজি বা ম্যাঙ্গা যাই হোক, আমি ঠিক উচ্চারণটা জানি না, এই ব্রাশটা সবাই খুব ব্যবহার করছে, খুব হাইপ চলছে। তো এটা দেখান ভাবলাম যে আজকে একটু কিনে দেখি কেমন, এটা নাকি ব্যাম্বো ব্রাশ সেটের থেকেও ভালো। কিন্তু আমি যখন গুগল করলাম তখন আসলে না কোনো ইনডেপথ টিউটোরিয়াল পেলাম না যেখানে আসলে ব্যবহার করে দেখানো হয়েছে অথবা প্রত্যেকটা ব্রাশের আলাদা আলাদা করে শেপগুলো দেখানো হয়েছে অথবা কী কী ব্রাশ আছে এরকম কোন একটা টিউটোরিয়ালে ইনফরমেশন আছে। অল্প কিছু টিউটোরিয়াল দেখলাম, সেখানে জাস্ট কতগুলো ব্রাশ এরকম করে ধরে বলছে এটা ভালো ওটা ভালো, ব্রাশগুলো খুলে যে একটু দেখানো, মেনলি এটাই তো দরকার আমার যে কী কী ব্রাশ আছে সেটা যাতে আমার ভিডিওর মধ্যে থাকে, এরকম করে কেউই করে নাই। তো আমি এই জন্য পরে আল্লাহর নাম নিয়ে অর্ডার করে ফেললাম, এবং যেহেতু এই টাইপের কোনো টিউটোরিয়াল নাই এবং আমার মতো যারা কিউরিয়াস ব্রাশ সেট কেনার আগে যে কী কী শেপের ব্রাশ আমি আসলে কিনছি সেটা আগে দেখে নেই, তো তাদের জন্য আমি আজকে আমার এই ব্রাশের একটা রিভিউ করলাম, আশা করছি সবাই ভালো লাগবে। সেটে 6টা ফেস ব্রাশ আছে, এর মধ্যে প্রথমে আছে পাউডার ব্রাশ, এরপর আছে একটা ফাউন্ডেশন ব্রাশ, এটা হচ্ছে একটু অ্যাঙ্গেল করা, এরপর আছে ব্লাশ ব্রাশ, এটা একটু কেমন জানি চ্যাপটা টাইপের, ব্রাশের জন্য আমার ভালো লাগে না, এরপর একটা আছে টেপার্ড ব্রাশ, এটা একটু শক্ত অন্যান্য ব্রাশগুলোর তুলনায়, এরপর আছে মাল্টিফাংশন ব্রাশ, এই ব্রাশটার কী কাজ আমি ভালো করে বুঝতে পারি না, এটা একটা উইয়ার্ড শেপের একটা ব্রাশ আমার কাছে মনে হয়েছে, এরপর আছে একটা অ্যাঙ্গেল স্কাল্পটিং ব্রাশ, এরপর আই মেকআপের জন্য ব্রাশ আছে 12টা, নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 এভাবে করে নাম্বার দেওয়া আছে, এখানে হচ্ছে 3টা শেডিং ব্রাশ আছে, এরপর একটা হচ্ছে অ্যাঙ্গেল শেডিং ব্রাশ, এবং এরপরটা হচ্ছে ফ্ললেস কনসিলার ব্রাশ, এটা দিয়ে সম্ভবত কনসিলার ব্লেন্ড করার জন্য দিয়েছে সুপার সফট, এরপর আছে টেপার ব্লেন্ডিং ব্রাশ, আই ক্রিজ ব্রাশ, কন্ট্রোল ব্রাশ, এবং নাম্বার 7 এটা হচ্ছে নর্মাল ব্লেন্ডিং ব্রাশ, এরপর আছে ছোটো একটা ফ্যান ব্রাশ এবং আইলাইনার ব্রাশ, এবং এরপর আছে হচ্ছে একটা মানে ডুয়াল এন্ডেড ব্রাশ, এক পাশে হচ্ছে স্পুলি দেওয়া এবং আরেক পাশে হচ্ছে ছোট্ট একটা ফ্ল্যাট ব্রাশ, অ্যাঙ্গেল ফ্ল্যাট ব্রাশ মতো, এটা দিয়ে আইব্রো করা যাবে। প্রথমে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি, পৃথিবীর সব থেকে ভালো টুল আমার হাত দিয়ে, অনেকে আমি দেখেছি ময়েশ্চারাইজার জন্য বিউটি ব্লেন্ডার ব্যবহার করে, আই ডোন্ট নো ওয়াই। যাই হোক, প্রথমে আমি আইলাইনার ব্রাশটা ব্যবহার করছি আমার চোখের উপরের পাতার নিচে কাজল দেওয়ার জন্য, এটা খুবই স্কিনি একটা লাইনার, খুবই শার্প লাইন দেওয়া যাবে, কিন্তু আপনি যদি মোটা লাইন করতে চান তাহলে আবার অনেক টাইম লাগবে, পরে আমি দেখাবো। আমার এই অরেঞ্জ কালারটা ব্লেন্ড করার জন্য আমি লার্জ শেডিং ব্রাশটা ব্যবহার করছি, এই ব্রাশটা খুবই চিকন এবং সুপার সফট, এই ধরনের প্রোডাক্ট ব্লেন্ড করার জন্য আরেকটু ফার্ম একটা ব্রাশ হলে ভালো হতো আমার, পরে যেটা মনে হয়েছে যে কন্ট্রোল ব্রাশটা ব্যবহার করলে মনে হয় এক্ষেত্রে ভালো হতো, বাট আমি এক্ষেত্রে হাতে ব্যবহার করি, আমি জাস্ট আজকে যতটুকু বেশি সম্ভব ব্রাশ ব্যবহার করতে চেয়েছিলাম আমি এই জন্য এই পার্টটুকু ব্রাশ দিয়ে করেছি। আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফাউন্ডেশন আর এলেগার্লের ইয়েলো মিক্সার এই দুটো মিক্স করে আমার স্কিনের সাথে লাগাবো, কারণ এটা একটু নিউট্রাল আন্ডারটোনের। এই ব্রাশটাকে সরি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করার জন্য আমি ফাউন্ডেশন ব্রাশটা ব্যবহার করেছি, ফাউন্ডেশন ব্রাশটা আমার এত পছন্দ হয়েছে আর কি বলবো, এই ব্রাশটার মানে ব্রিসলগুলো খুব বেশি ডেন্স না, মানে খুব একদম চাপাচাপি করে আছে এরকম না, আবার খুব মানে ব্রিসলগুলোও বেশি লম্বা না যে খুব বেশি ছড়িয়ে গিয়ে আপনার ফাউন্ডেশনের কাভারেজটাকে হালকা করে দিবে, এটা চেপে চেপে ব্লেন্ড করলে সুন্দর মতো বসে যায়, আবার একটু হালকা যদি আপনি বাফিং মোশনে করেন তাহলে এই যে নাকের চারপাশে বা চোখের চারপাশে যে জায়গাটা, এই জায়গাগুলোতে সাধারণত বিউটি ব্লেন্ডার বা ব্রাশ দিয়েও ব্লেন্ড করতে গেলে দেখা যায় কি এই জায়গাগুলোতে মাঝে মাঝে ফাউন্ডেশন লাগে না, এই ব্রাশটার কারণে খুব সুন্দর মতো হচ্ছে ফাউন্ডেশনটা বসে গেছে। এবং আপনি যদি কানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে চান, এই ব্রাশ দিয়ে যদি আপনি কানে অ্যাপ্লাই করেন তো কানের সব জায়গা জাস্ট এই ব্রাশের কারণেই হচ্ছে ফাউন্ডেশনটা লেগে যাবে, আমার খুবই পছন্দ হয়েছে। আমি এরপর থেকে আমার সব সময় ফাউন্ডেশন অ্যাপ্লাই করার জন্য এই ব্রাশটা ব্যবহার করব, এটাতে আমি মোটামুটি শিওর। সেকেন্ড লেয়ার ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে এই ব্রাশটা কেমন আচরণ করবে এটা বোঝার জন্য আমি সেকেন্ড লেয়ারে একটা ফাউন্ডেশন লাগিয়েছিলাম, এবং এরপরে আমি একটু হালকা চেপে 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 ব্লেন্ড করার চেষ্টা করেছি, এটা খুবই সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে, আমার খুব বেশি প্রোডাক্ট হচ্ছে একদম তুলে ফেলে না, অনেক সময় দেখা যায় কি ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে গেলে আগের আগে প্রোডাক্ট হচ্ছে মুভ করে ফেলে, আর এটা এত সফট মানে আমি মানে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে গেলেও এটা সফট থাকে কিন্তু দেখা যায় কি অনেকখানি প্রোডাক্ট হচ্ছে সোক করে নেয়, এই ব্রাশ দিয়ে তো বিউটি ব্লেন্ডারের মতো একটা সফটনেস আপনি পাবেন আবার এই ব্রাশটা হচ্ছে প্রোডাক্ট সোক করবে না।
এবং অনেক সময় ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দেখা যায় কি ব্রাশের আলাদা আলাদা এরকম স্ট্রোক স্কিনে দেখা যায়। আমি এরকম কোনো কিছু এই ব্রাশ দিয়ে দুই লেয়ার যে ফাউন্ডেশন ব্লেন্ড করলাম এটা পাই নাই, ইভেন বিউটি ব্লেন্ডার ব্যবহার না করলেও চলতো। আমি এবার একটা স্টিক ফাউন্ডেশনটা আমি আমার চোখের নিচে কনসিলার হিসেবে লাগাচ্ছি কি প্রোডাক্ট কেমন ব্লেন্ড করে এটা বোঝার জন্য। এখানে আমি একটু টেপার্ড ব্লেন্ডিং ব্রাশ ব্যবহার করেছি, এই ব্রাশটা আমার পছন্দ হয় নাই। এই ব্রাশটা দিয়ে আমি যখন এরকম চেপে চেপে ব্লেন্ড করছিলাম তখন কেমন জানি চোখের পাশে খোঁচা 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 লাগতেছিল। তো এরকম টেপার্ড ব্লেন্ডিং ব্রাশ দিয়ে তো আমি সাধারণত চোখের নিচে বেকিং ঝাড়া বা এরকম কনসিলার ব্লেন্ড করার জন্যই ব্যবহার করব, কারণ এটা একটু ফার্ম, অন্য ব্রাশগুলো থেকে এটা একটু শক্ত। তো এরকম চোখের নিচে যদি খোঁচা খোঁচা লাগে তাহলে কেমন হবে? টু বি অনেস্ট, ব্রাশ সেটের মধ্যে এই ব্রাশটা ইনক্লুড না করলেও চলতো। এখানে আমি বেশ কয়েকটা কাজে এই ব্রাশটা ব্যবহার করেছি, এমন না যে আমি ব্যবহার করতে পারবো না, অনেকভাবে ব্যবহার করা যায়, বাট এটা ইনক্লুড না করে অন্য কিছু ব্রাশ ইনক্লুড করলেও চলতো, যেটা আমি পরে আলোচনা করবো। এরপর আমি একটা যে নাম্বার 12 যে ব্রাশটা স্পুলিয়ার একটা অ্যাঙ্গেল ব্রাশ থাকে ওই ব্রাশটা ব্যবহার করছি আমার আইব্রো করার জন্য। তো এটা নিয়ে আসলে খুব বেশি বলার কোনো কিছু নাই, আর স্পুলি তো সবারই লাগে। আমি আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা দেখেছেন আমি হচ্ছে মাস্কারার যে ওয়ান সেটা ধুয়ে হচ্ছে এটা করার জন্য রেখেছিলাম। তো এই ব্রাশটা দিয়ে আমার কাজ হয়ে যাবে, আমার ওই মাস্কার ওয়ান ধুয়ে ধুয়ে আর এটার জন্য ব্যবহার করতে হবে না। এর যে অ্যাঙ্গেল যেই অংশটা আছে সেই অ্যাঙ্গেল অংশটা আমার ভালো লেগেছে, এটা মোটামুটি চিকন আছে, একদম না একেবারে চিকন যে আপনি একবার আইলাইনার দিতে পারবেন, বাট আইব্রো করার জন্য মোটামুটি চিকন। আমার মনে হয় না আইব্রো পমেড এটা দিয়ে ইউজ করে খুব আপনি ছোটো ছোটো হেয়ার স্ট্রোক ক্রিয়েট করতে পারবেন, এটা এতটাও স্কিনি না। কিন্তু আমি যেহেতু আইব্রো পমেড ইউজ করি না, আমার ফেক হেয়ার স্ট্রোক ক্রিয়েট করা লাগে না, কারণ আমার মোটামুটি আইব্রো আছে। তো আমি পাউডার আর পেন্সিল দিয়ে আমার আইব্রোটা যেভাবে করি, আপনারা যদি এরকম করতে চান তাহলে এই ব্রাশটা মোটামুটি ভালোই কাজ করবে। এই পয়েন্টে এসে আমি বুঝতে পারছি এই সেটে একটা ফ্ল্যাট আইশ্যাডো ব্রাশ নাই। আপনার আইব্রোটা কার্ভ করতে, আপনার কাট ক্রিজ করতে আপনার একটা ফ্ল্যাট আইশ্যাডো ব্রাশ লাগবে। এই ব্রাশটা দেখতে অনেকটা ফ্ল্যাট আইশ্যাডো ব্রাশের মতো লাগে, কিন্তু এটা একটা শেডিং ব্রাশ। এটার মাথাটা যদি ওরকম কার্ভ করা, কিন্তু এই ব্রাশটা হচ্ছে অনেক বড় এবং মোটা, এটা দিয়ে আপনি না প্রিসাইসলি কোনো লিকুইড প্রোডাক্ট অ্যাপ্লাই করতে পারবেন না। এটা দিয়ে আপনি ব্লেন্ড করতে পারবেন, লাইক ধরুন আপনার পুরো লিডে আপনি হয়তো আই প্রাইমার ব্লেন্ড করতে পারবেন, কিন্তু খুব প্রিসাইজ করে এটা দিয়ে কাজ করা যাবে না। জিনিসটা খুবই ফ্রাস্ট্রেটিং লাগছে, কারণ আমার ইচ্ছা ছিল আমি খুব সুন্দর একটা কাট ক্রিজ করবো, আমার আই মেকআপটা অতটা ভালো হয় নাই। যদি একটা ফ্ল্যাট আইশ্যাডো ব্রাশ থাকতো তাহলে আমি আরও সুন্দর করে কাজটা করতে পারতাম। প্লাস ফ্ল্যাট আইশ্যাডো ব্রাশ আমি অনেক কাজেই কিন্তু ব্যবহার করি, লাইক আমার ব্রাউ বোনের নিচে হাইলাইট করার জন্য, আমার ইনার কর্নার হাইলাইট করার জন্য। এই কাজগুলো আমি কীভাবে একটা ফ্ল্যাট আইশ্যাডো ব্রাশ ছাড়া করবো? এটা দিয়েও করা যাবে, কিন্তু করতে কষ্ট হবে। যে বিগিনার যার কোনো ব্রাশ নেই সে আর একটা ফ্ল্যাট আইশ্যাডো ব্রাশ কই পাবে? যাই হোক, আমি এবার একটা পাউডার ব্রাশ দিয়ে আমার পুরো মুখে পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। সুপার সফট, এত পছন্দ হয়েছে আমার এই ব্রাশটা, মানে আমার মনে চায় কি সারাদিন আমি আমার মুখে এই ব্রাশটা ঘষে থাকি। এটা হচ্ছে মানে পুরো সেটের সবথেকে সফট ব্রাশ, সবথেকে সুন্দর ব্রাশ। তো আমি আমার চোখের আউটার কর্নার থেকে মিডল পার্ট পর্যন্ত একটা কন্ট্রোল ব্রাশ দিয়ে আমি একটা রেডিশ ব্রাউন টাইপের কালার অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং এখানে আমি বুঝতে পারছি এই সেটে কোনো পেন্সিল ব্রাশ নাই। আমি সাধারণত এই কাজটুকু একটা পেন্সিল ব্রাশ দিয়ে করি। এখানে আমার ইনার কর্নারে কালার অ্যাপ্লাই করার জন্য আমি একটা হচ্ছে শর্ট শেডিং ব্রাশ ব্যবহার করছি। তো এখানে আমার দুইটা ব্রাশ ব্যবহার করতে হয়েছে এবং কালারটা দেখেন অনেকখানি কিন্তু ছড়াই গেছে। যদি একটা পেন্সিল ব্রাশ থাকতো তাহলে কিন্তু এই অবস্থাটা হতো। আমি এবার নাম্বার 7 ব্লেন্ডিং ব্রাশটার মধ্যে হালকা একটু ব্রাউন কালার কন্ট্রোল কালারটা নিয়ে আমি হচ্ছে আগের যে রেডিশ ব্রাউন কালারটা ছিল ওইটা একটু ব্লেন্ড করে নিচ্ছি। আমার কাছে এই ব্রাশগুলো খুবই ভালো লাগছে, এত সফট, এবং কিছু ব্রাশ আছে একদম সুপার সফট যেটা হচ্ছে আপনি যে কোনো হার্শ লাইন ব্লেন্ড করে ফেলতে পারবেন, কিছু আছে একটু কম সফট একটু ডেন্স টাইপের, সেগুলো দিয়ে আপনি যদি কখনো লিপ লাইনার বা লিপস্টিক বা কাজল স্মাচ করতে চান সেগুলো করতে পারবেন, কারণ ব্লেন্ডিং ব্রাশগুলো আই মেকআপ করার জন্য একদম পারফেক্ট। আমি এরপর সেই শর্ট শেডিং ব্রাশটায় একটা ডিপ আর্থি ব্রাউন কালারটা নিয়ে আমি একদম আমার সকেট বরাবর লাগাচ্ছি, যাতে এটা একটু কী বলে গাঢ় হয়। এবার একটা টেপার্ড ব্লেন্ডিং ব্রাশ দিয়ে কোনো প্রোডাক্ট না নিয়ে আমি সবগুলো হচ্ছে একবার ব্লেন্ড করে দিচ্ছি। এরপর আমি সেই শেডিং ব্রাশটা দিয়েই আমি একটা কাট ক্রিজ করার মতো ট্রাই করতেছিলাম, তো আমি ফুল কাট ক্রিজ করি না, কারণ আমি সাহস পাচ্ছিলাম না, আমার মনে হচ্ছিল একটা ম্যাচ আপ হয়ে যাবে, সেই জন্য শুধু আমি মিডেলে একটু করেছি, এবং করতে অনেক কষ্ট হয়েছে। আমার যদি একটা নর্মাল একটা ফ্ল্যাট আইশ্যাডো ব্রাশ থাকতো আমি এটা অনেক তাড়াতাড়ি অনেক ইজিলি অনেক সুন্দর করে করতে পারতাম। এবার আমি যে কন্ট্রোল ব্রাশটা ছিল সেই কন্ট্রোল ব্রাশটা দিয়ে আমার ইনার কর্নার আর আউটার কর্নারে সেই রেডিশ ব্রাউন কালারটা লাগাচ্ছি, এরপর আমি একটা ডিপ ব্রাউন কালারও লাগাতে থাকবো। এই ব্রাশটা খুবই পছন্দ হয়েছে, আপনি দেখতে পারতেছেন এভাবে কালার আউটার কর্নারে যদি আপনি কালার ডিপোজিট করতে চান সেটার জন্য পারফেক্ট একটা ব্রাশ, বা আপনি যদি একদম স্পট কনসিল করতে চান যে ছোট্ট একটা বোন হয়েছে সেই বোনের উপর আপনি কালার কার্ড করবেন খুব বেশি যাতে ওই রংটা না ছড়িয়ে যায় সেটা ট্রাই করতেছেন, আপনি খুব সুন্দর মতো এটা দিয়ে ব্লেন্ড করতে পারবেন।
খুবই সুন্দর অলরাউন্ডার ব্রাশ, আমার অসম্ভব ভালো লাগছে। এবং এইরকম শেপে এই ব্রাশটা হচ্ছে একটু শক্ত টাইপের, আর সেম শেপেরই একটা ব্রাশ আছে যেটা হচ্ছে খুবই ফ্লাফি, এবং যারা খুব কমপ্লিকেটেড আই লুক করেন তাদের কিন্তু সেম শেপের এরকম ব্রাশ কয়েকটা লাগে, তো আপনাদের জন্য এটা খুব ভালো হবে। আমি বলবো যে এখানে ইম্পর্টেন্ট দুটা ব্রাশ নেন, যেটা বললাম যে পেন্সিল ব্রাশ আর হচ্ছে ফ্ল্যাট ব্রাশ। তো আপনারা চাইলে হচ্ছে ফ্ল্যাট ব্রাশ তো কিনে নিতে পারেন, আর পেন্সিল ব্রাশ যেটা নাই এটার জন্য আপনি হচ্ছে কটন বার যেটা আছে সেটা ব্যবহার করতে পারেন। আমার যখন পেন্সিল ব্রাশ ছিল না তখন আমি এই পেন্সিল ব্রাশের কাজগুলো কটন বার দিয়ে করতাম। আমি সেই আইব্রো ব্রাশটা দিয়ে যেই জায়গায় একটু কাটক্রিজ মতো করেছিলাম তার উপরে একটা ডার্ক কালার লাগিয়ে নিয়েছি, যাতে আমার ওই লাইনটা দেখতে একটু শার্প লাগে। আমি অলওয়েজই এটা করি। এরপর আমি এটার উপরে একটা গ্লিটার আইলাইনার লাগিয়ে নেবো, তাতে দেখতে আরও বেশি শার্প লাগবে। এবার সেই শেডের ব্রাশটা দিয়ে একটা মভ পিঙ্ক টাইপের কালার আমি আমার মিডল পার্টে লাগিয়ে নিয়েছি, যেহেতু আমার মনটা আসলে খারাপ হয়ে গিয়েছিলো একটা ফ্ল্যাট ব্রাশ না থাকার কারণে, আর আমি চাচ্ছিলাম না ভিডিওতে অন্য কোনো ব্রাশ ব্যবহার করতে। যাই হোক, তো ওখানে তেমন কিছু আমি করি না। এরপর আমি সেই শর্ট শেডের ব্রাশ দিয়ে আমি আমার একদম চোখের ল্যাশ লাইন ঘেঁষে যেই কালারগুলো আমি আমার আপার লিডে লাগিয়েছিলাম সেই কালারগুলি আমি লাগাচ্ছি। এরপর আমি আবার সেই কন্ট্রোল ব্রাশটা দিয়ে একটু ডার্ক একটা কালার লাগিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ও, আমি উপরে এবং নিচে দুই জায়গায় হচ্ছে হালকা হলুদ টাইপের একটা কালার লাগিয়েছিলাম, এটা ক্যামেরাতে দেখা যাচ্ছে না কিন্তু সামনাসামনি হালকা একটু ওয়ার্ম অ্যাড করেছে আই লিপটাতে, যেটা দেখতে সামনাসামনি ভালো লাগে। এবার আমি এই আইলাইনার ব্রাশটা ব্যবহার করছি, এটা দেখতে পারতেছেন সুপার স্কিনি লাইন করা যাবে এটা দিয়ে। তো আমি ইংলটের জেল লাইনারটা অ্যাপ্লাই করছি, এবং এরপর আমি আমার ব্রাউ বোন আর ইনার কর্নারে সেই শেডের ব্রাশটা দিয়ে আমি একটু হাইলাইট করে নিচ্ছি। এবার আমি আমার চোখের ওয়াটার লাইনে একটা নিউ পেন্সিল অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা আমার ভুল হয়েছে, আমার মনে হচ্ছিল একটা ব্ল্যাক পেন্সিল অ্যাপ্লাই করলে ভালো হতো। এনিওয়ে, এটার সাথে ব্রাশের কোনো সম্পর্ক নেই। আমি এবার চোখের একদম ল্যাশ লাইন ঘেঁষে একটু হালকা ব্রাউন কালার লাগাচ্ছি, এটা খুব একটা এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু আপনি অনেক সময় দেখবেন যে ব্ল্যাক আই পেন্সিল লাগানোর পরে এই ল্যাশের এই জায়গায় খুব ক্লোজ দিয়ে যাওয়া যায়, এখানে একটা গ্যাপ মতো সৃষ্টি হয়। তো এইটা দিয়ে একদম খুব প্রিসাইজভাবে চোখের নিচে আইল্যাশ ধরে আপনারা কাজল লাগাতে পারবেন, বাইশারও লাগাতে পারবেন, এটা আমার খুব ভালো লাগছে। এবার আমি সেই টেপার ব্রাশটা দিয়ে আমি এই ব্যানানা শেড আর পিঙ্ক শেড দুইটা মিক্স করে আমার আন্ডার আই নিচে লাগাচ্ছি। তো আপনারা যদি এখান থেকে কভারেজ চান তাহলে অবশ্যই আপনাদের একটা পাফ টাইপের কোনো কিছু ব্যবহার করতে হবে, অথবা বিউটি ব্লেন্ডার ব্যবহার করতে হবে। ব্রাশ দিয়ে যদি আপনি পাউডার অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি কিন্তু খুবই শিওর একটা কভারেজ পাবেন, মানে জাস্ট যেটা হচ্ছে আন্ডার আইটা সেট হবে, এখানে কিন্তু আপনার কোনো কভারেজ এটা ব্রাশ অ্যাড করতে পারে না। এবার যে অ্যাঙ্গেল শেডিং ব্রাশটা ছিল সেটা দিয়ে আমি আমার নোজ কন্ট্রোল করা ট্রাই করছিলাম। এই ব্রাশটা এত সফট, আমি যখন ব্লেন্ড করতে যাচ্ছিলাম তখন না এটা একদম চারপাশে ছড়িয়ে যাচ্ছিলো। তো এই জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে যেহেতু এটা মাথাটা খুব চিকন, তো এটা দিয়ে প্রথমে কন্ট্রোল কালারটা আমি হচ্ছে অ্যাপ্লাই করেছি নাকের দুই পাশে একটু চিকন করে, যাতে আমার নাকের ব্রিজটা হচ্ছে চিকন লাগে, খাড়া লাগে, আর আমার নাকটা দেখতে লম্বা লাগে। তো এরপর প্রথমে আমি যে ব্রাশটা ব্যবহার করেছিলাম একটা শেডিং ব্রাশ, সেই ব্রাশটার যেহেতু মাথাটা একদম চিকন সো ওইটা দিয়ে আমি আমার নোজটাকে কন্ট্রোল করেছি, এবং আপনারা দেখবেন যে আমার নাক কিন্তু লম্বা লাগবে ভিডিওর শেষের দিকে। তো আমার নোজ কন্ট্রোল করার জন্য আমি আমার ফেভারিট ব্রাশ এই সেটে খুঁজে পেয়েছি। এর আগে আমি ব্যাম্বু ব্রাশ সেটের দেখবেন যে একটা ফ্ল্যাট ফাউন্ডেশন ব্রাশ ব্যবহার করতাম, বাট ওইটা এখন আর আমার ব্যবহার করতে হবে না, আমি এই ব্রাশ দিয়ে নোজ কন্ট্রোল করতে পারবো। তো আমার একটু কালারটা বেশি গাঢ় হয়ে গিয়েছিলো, এই জন্য আমি ফাউন্ডেশন ব্রাশটা একটু উপরে অ্যাপ্লাই করে নিলাম, যাতে আমার নোজ কন্ট্রোলের যে কালারগুলো ওগুলো বেশি হার্শ না লাগে। এবার আমি আমার নাকের দুপাশে একটু পাউডার লাগিয়ে নিচ্ছি, তাতে আমার নাকটা দেখতে খাড়া লাগবে। এবার আমি এই স্কাল্পিং ব্রাশটা দিয়ে আমি আমার কন্ট্রোল প্যালেটের সব থেকে হালকা যে কালারটা ছিল সেটা অ্যাপ্লাই করছি, কারণ এই ব্রাশটা অনেক বড়, আমার গালটা অনেক ছোট, আমি যদি খুব গাঢ় কালার নিই তাহলে পুরো গালে ছড়িয়ে যেতে পারে, আমি এই জন্য প্রথমে একটা হালকা কালার নিয়েছি। আমি মেকআপ আর্টিস্ট না, আই গেস আপনারা সবাই বুঝতে পেরেছেন এতদিনে, তো আমি আসলে সব ধরনের ব্রাশ ব্যবহার করতে অতটা এক্সপার্ট না। এই অ্যাঙ্গেল ব্রাশগুলো একটু এক্সপার্টদের ব্রাশ, এই ব্রাশটা না ব্যাক অ্যান্ড ফোর্থ কিন্তু করা যায় না, এটাকে আপনার এক ডিরেকশনে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি ব্যাক অ্যান্ড ফোর্থ করেন তাহলে প্যাচি হবে, এক জায়গায় দেখবেন কোনো পাউডারই লাগে না, আরেক জায়গায় বেশি পাউডার লেগে গিয়েছে। এবার এই টেপার্ড ব্রাশটার মাথায় একটু গাঢ় একটা কালার লাগিয়ে আমি জাস্ট গালের একটু ছোট এই জায়গাটাতে একটু গাঢ় একটা কন্ট্রোল কালার লাগাচ্ছি, যাতে ফেসে দেখতে একটু স্লিম লাগে। মানে এটা অনেকটা ব্রোঞ্জিংয়ের মতো আমি করলাম, যে প্রথমে একটু বেশি জায়গা নিয়ে ব্রোঞ্জার লাগিয়ে দেন হচ্ছে কন্ট্রোল করা, অল্প একটু জায়গা নিয়ে আমি যে সেই কাজটাই করছি। এবারটা যথেষ্ট সফট আছে এবং খুব সুন্দর মতো খুব অল্প জায়গা নিয়ে যে জিনিসটা ব্লেন্ড হয়েছে, আমি ভেবেছিলাম মনে হয় ব্রাশটা দিয়ে কোনো পাউডার ব্লেন্ড করা যাবে না, বাট কিন্তু খুব সুন্দর মতো পাউডারটা আমি ব্লেন্ড করেছিলাম। এবার আমি ব্লাশ ব্রাশ অল্প একটু প্রেসড পাউডার নিয়ে আমি আমার জাস্ট নিচের দিকে একটু ঝেড়ে ফেলছি, যাতে লাইনটা শার্প লাগে। আমি আমার নাকের পাউডারটুকু ঝেড়ে ফেলেছি, এবং আমি আমার জলাইন হচ্ছে সেই অ্যাঙ্গে স্কাল্পটিং যে ব্রাশটা ছিল ওইটা দিয়েই জলাইনটা করে নিয়েছি। জলাইন করার জন্য আমার ব্রাশটা অনেক পছন্দ হয়েছে, কারণ এটা অনেক বড়, খুব তাড়াতাড়ি জলাইনটা করে ফেলা যায়।
এবার মাল্টিফাংশনাল ব্রাশটা দিয়ে কাজ করার চেষ্টা করেছিলাম। তো এটা দিয়ে আমি কপাল কন্ট্রোল করার পরে বুঝতে পেরেছি এটা দিয়ে মেইনলি সম্ভবত ক্রিম কন্ট্রোল ব্লেন্ড করার জন্য এই ব্রাশটা সম্ভবত বানানো হয়েছে। আমি মেকআপ আর্টিস্ট না, আমি কিন্তু সব ব্রাশ ব্যবহার করতে জানি না, আমি জাস্ট আপনাদের মতোই মেকআপ করতে পছন্দ করি, ভিডিও বানাতে পছন্দ করি। তো আমি দেখলাম যেহেতু খুব অল্প জায়গা নিয়ে খুব গাঢ়ভাবে কালারটা অ্যাপ্লাই করতেছে আমার ভালো লাগে নাই, এরপরে আমি আবার সেই অ্যাঙ্গেল যে স্কাল্পিং ব্রাশটা ছিল সেই ব্রাশটা দিয়ে আমি আমার কপালটা কন্ট্রোল করেছি। এবং আমার কপাল তো অনেক বড়, মানুষের ফরহেড থাকে আমার 8 হেড, তো আমি একটু বড় জায়গা নিয়ে যেহেতু কন্ট্রোল করতে পছন্দ করি, সো আমি আমার এরপরে ওই সেই স্কাল্পিং ব্রাশটা দিয়ে করেছি। তো এটা বড় ব্রাশ হওয়ার কারণে আমার কপালটা খুব তাড়াতাড়ি কন্ট্রোল করা হয়ে গিয়েছে। এরপর আমি ব্লাশ ব্রাশ দিয়ে ব্রাশ লাগানোর ট্রাই করছিলাম। ব্লাশ ব্রাশটা না গোল নাকি একটু চ্যাপটা টাইপের, আমার গোল টাইপের ব্রাশ দিয়ে ব্রাশ লাগাতে বেশি ভালো লাগে। এই ব্রাশটা ব্রোঞ্জিং করার জন্য আমার ভালো লাগে, মানে ব্রোঞ্জিং করার জন্য পছন্দ হয়েছে। আমি পরবর্তীতে যখন ব্রোঞ্জিং করবো তখন সম্ভবত এই ব্রাশটা ব্যবহার করবো, ব্লাশ লাগানোর জন্য আমি ব্রাশটা ব্যবহার করবো না। পাউডার যে ব্রাশটা ওই ব্রাশটা হচ্ছে আমার ব্লাশ লাগানোর জন্য ভালো লেগেছে। তো এরপরে আমি একটা টেপার ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে আমি হচ্ছে আমার গাড়া হাইলাইটার লাগাচ্ছি। তো ওই যে মাল্টি ফাংশনাল যে ব্রাশটা ছিল ওই ব্রাশটা কিন্তু এক না করে সুন্দর একটা হাইলাইটার ব্রাশ কিন্তু ওরা ইজিলি দিতে পারতো, ওই ব্রাশটার অত কোনো ব্যবহার নেই, হাইলাইটার ব্রাশটা সবাই ব্যবহার করতে পারতো। এই ব্রাশ সেটে কোনো লিপ ব্রাশ নাই, চাইলে একটা ইজিলি লিপ ব্রাশ অ্যাড করতেই পারতো এতগুলো শেডিং ব্রাশ অ্যাড না করে। আমি লিপস্টিক দেওয়ার জন্য, লিকুইড লিপস্টিক দেওয়ার জন্য আমার জয়বার ব্রাশ সেটে যে লাইনার ব্রাশটা আছে ওই ব্রাশটা ব্যবহার করতে পছন্দ করি। আমি আমার ফুল ফেসে আরেকবার একটু পেস্ট পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আমি অনেক বেশি অয়েলি, আমি একটু বেশি পাউডার ব্যবহার করতে পছন্দ করি। তো এটাই হচ্ছে আমার ফিনিশ লুক, সম্পূর্ণ মেকআপটা আমি হচ্ছে ম্যাঙ্গা ব্রাশ দিয়ে করেছি। আমি উচ্চারণ ঠিক জানি না, পরে গুগলে দেখে নেবো এটার উচ্চারণ কি। যাই হোক, পুরো ব্রাশ সেটে অনেকগুলো ব্রাশ আছে যেগুলোর অ্যাকচুয়ালি দরকার নাই, এবং খুব দরকারি দুইটা ব্রাশ আমি খুবই মিস করেছি, সেটা হচ্ছে একটা হচ্ছে ফ্ল্যাট আইশ্যাডো ব্রাশ আর একটা হচ্ছে পেন্সিল ব্রাশ। কারণ আমি আমার নোজ হাইলাইট করার জন্য, আমার ইনার কর্নার হাইলাইট করার জন্য আমি আইদার ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করি অথবা একটা পেন্সিল ব্রাশ ব্যবহার করি। এছাড়া বর্তমানে সবাই কাট ক্রিজ করে, তো একটা ফ্ল্যাট আইশ্যাডো ব্রাশ ছাড়া কীভাবে একটা মানুষ কাট ক্রিজ করবে আমি ঠিক বুঝলাম না। এতগুলো ব্রাশ এখানে দিয়েছে, 4টা শেডিং ব্রাশ ছিল, এখানকার বদলে একটা ফ্ল্যাট সিনথেটিক ব্রাশ কিন্তু দিতেই পারতো। তো কারো যদি মনে হয় যে কম দামের মধ্যে আপনার আসলে একটা ফুল সেট ব্রাশ দরকার, আপনারা এটা ইজিলি কিনতে পারেন। এবং এর সাথে যদি কাট ক্রিজ করার খুব ইচ্ছা হয় তাহলে একটা ফ্ল্যাট ব্রাশ কিনে নিতে পারেন। পেন্সিল ব্রাশটা আমরা পার্সোনালি আমার খুব দরকার হয়, এমন না যে সবার পেন্সিল ব্রাশ দরকার হবে। পেন্সিল ব্রাশও আপনারা সিঙ্গেল চাইলে কিনতে পারেন, বিভিন্ন শপগুলোতে পেন্সিল ব্রাশও সিঙ্গেল ব্যবহার করে। এছাড়া আমার প্রত্যেকটা ব্রাশ অনেক ভালো লেগেছে, কিছু ব্রাশ আজায়রা লাগছে যেটা না হলেও চলতো। এবং আমি ধোয়ার পরে আসলে এই ব্রাশগুলোর কী অবস্থা হয়, যেহেতু এগুলো অনেক কম দামে এবং অনেক সফট, তো ধোয়ার পরে নষ্ট হয়ে যায় কিনা সেটা আমি আমার ভিডিওর একদম লাস্টে ধোয়ার পরে আপডেট করে দিবো।